তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে তো কম তেল মশলা দিয়ে রান্না করলে যেরকম লুক হয় সেরকম লুক হয়েছে দেখতে কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি বর বলছিল যে এই রকমভাবেই গরমের সময় রান্না করো আর এদিকে এই যে ডালটাও হয়ে গেছে আর ডালের মধ্যে যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেগুলোকে এখনও মাখিনি মাখবো পরে আর ওই পাশে রয়েছে পটল সেই পটলটাকেও জাল দিয়ে নেব এই যে এটাকে এখন জাল দিয়ে নেব। এমনিতেই শুকনো সামান্য একটুখানি জল দিয়ে জাল দিয়ে নিচ্ছি ও ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেছে আর আমি আলু সেদ্ধ ডাল খাইনি আমি আলু সেদ্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি তো রান্নাবান্না বলতে ডাল করেছি আর হচ্ছে মাছ করলাম আর কিছুই করিনি তো ওকে দিয়ে দিয়েছি ডাল তো নেয়নি দই নিয়েছে মাছ দিয়েছি আর পটল দিয়েছি আর এদিকে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি মানে স্লাবগুলো মুছে নিয়েছি সরি পুরোটা মোছা হয়নি রান্নাঘরের স্লাবগুলো মুছে নিয়ে এখন বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নাঘরে টেবিল আর মেঝেটা মুছে নেব চলো তোমাদের সাথে আজকে এই মুহূর্তে একটা গান শেয়ার করি বহুদিন কাজের ফাঁকে তোমাদের সাথে গান শেয়ার করি না আগে প্রায় রান্নাঘর মোছা বলো ঘর মোছা বলো অন্য যে কোনো কাজ যেখানে কিনা আমি ডাইরেক্ট কথা বলছি না সেখানে প্রায় তোমাদেরকে গান শোনাতাম কিন্তু বহুদিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো গান শেয়ার করি না এখন মনের পরিস্থিতি এরকমটাই হয়ে আছে যে একটা গান আমি তোমাদের সাথে শেয়ার করছি তাতে করে তোমরা সব বুঝতে পারবে এমনিও তোমরা জানো এমনিও বুঝতে পারো গতকালকে আমি দুপুরবেলা যখন ভিডিও না করে তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি পরে কমিউনিটি পোস্টটা খুলে দেখলাম তোমাদের কমেন্ট সবাই তোমরা চিন্তা করছো যে কজন আমাকে কমেন্ট করেছো তারা প্রত্যেকের কমেন্টে আর কি চিন্তা ঝলকে গেছে তো সেই হিসাবেই হিসেব করেই আজকে তোমাদেরকে গানটা শোনাচ্ছি আশা করছি সবার ভালো লাগবে কেউ কেউ হয়তো রিলেট করতেও পারবে আমার গানটার সাথে সবাই সবাই তো তো সুখী সুখী হতে হতে চায় চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কিনা জানি না বলে জালকে সত্য কি না সবার কপালে নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না তো এখন তোমরা আমার যখন গানটা শুনছো ভয়েস ওভারটা শুনছো তখন সেরু আমার খাটের সামনে বসা মানে খাটের উপরে বসা আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার চোখের দিকে তাকিয়ে আছে আর চোখ ঢুলু ঢুলু করছে মানে আমি গান করলেই ওর ঘুম পেয়ে যায় তো ঘর মুছে নিয়ে মনের অনেক কথা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে সিঁড়িঘরটা মুছতে চলে আসলাম এই কোনা খামচিগুলি যদি একদিন নামুছি না তাহলে পরের দিন বেশি পরিমাণে নোংরা হয়ে যায় আর এই যে কাপড়টা এটা হচ্ছে মলিনাদীর মলিনাদির বাইরে উঠোন ঝাড় ঠাট দিয়ে নিয়ে কারণ পাঁচ বাড়ি কাজ করে তো সেই কারণে পাঁচ বাড়িতে যখন কাজ করে আমাদের বাড়িতে তো শুধু বাসন মাজা ঘর মোছা করে না রান্নার কাজও করে রান্নাঘরে ঢোকে সেই কারণে কাপড় ছেড়ে নিয়ে তারপরে ধোয়া কাপড় পরে তারপরে রান্না করে আর যে কাপড়টা যে ধুয়ে এখানটাই আমার মানে আমাদের বাড়িতেই রেখে দিয়ে যায় সিঁড়িঘরেই মেলে দিয়ে যায় শুকিয়ে যায় এখন তো গরমকাল খুব সহজেই শুকিয়ে যায় তো এই তো আমি ওই সিঁড়িঘর মুছে নিয়ে এই বারান্দা আজকে আমি আমার ওই গলিটাও আবার শেয়ার করেছি কী জানি কী মনে হলো সব সময় এই বারান্দাটা বড় বারান্দাটা মুছে নিয়ে গলিটা যখন মুছতে যাই তখন আমার বেডরুমের দরজাটা পড়ে সেই দরজা দিয়ে স্ট্যান্ডটা ঢুকিয়ে দিই ফোনটাকে ক্যামেরাটা বন্ধ করে আজকে আর তা করিনি আজকে আবার ওই মোছা জায়গাটায় রেখে স্ট্যান্ডটাকে রেখে পুরোটাই কাভার করেছি মোছার পুরো কাভার করেছি না পুরোটা বললে ভুল হবে কারণ সিঁড়িগুলোও বাকি আছে এই আমি বেরোচ্ছি যে সেই সিঁড়িটা বাদ দিয়ে সামনে আরও দুটো তিনটে সিঁড়ি আছে তো আমি সরি চারটে সিঁড়ি আছে তো আমি দুটো সিঁড়ি মুছি আর দুটো সিঁড়ি মুছতে পারি না মানে এত কষ্ট হয়ে যায় না ওই সিঁড়িগুলো মলিনাদিকে বলা হয়েছে যে মলিনাদি মুছে দেয় তো এই তো আর কি বলবো বলো তোমাদের সাথে কথা বলতে বলতে মনের অনেক কথা শেয়ার করতে করতে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল আর এই সিঁড়িটা আমি দুবার তিনবার করে মুছি চেপে চেপে ভালো করে নিয়ে কারণ এই সিঁড়ি দিয়েই তো সব উপরে ওঠে ঘরে যায় তাই এতক্ষণের সামনাসামনি আসলাম তোমাদের পাক্কা সাড়ে এগারোটা বাজে আর সব কাজ কমপ্লিট করে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে এই আসলাম কারণ এখন একটু স্নান করবো না একটুখানি ল্যাথ খাবো তারপরে গরম মানে গরম আজকে সকাল থেকে বিরাট গরম আজকে সকাল থেকে মারাত্মক গরম উঠে গেছি সাতটা উনিশে ঘুম থেকে ঘুম থেকে সাতটা উনিশে উঠে গেছি আর ওই সকালবেলা একটুখানি বাইরে ফুল ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তাও সব টাইম মতনই হয়ে গেছে বর থাকতে থাকতেই আমি খেয়ে নিয়েছি আজকে বহুদিন পরে হচ্ছে বহুদিন পরে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও মানে আলু সেদ্ধ মাখতে গিয়ে যতটুকু কাঁচা লঙ্কা ব্যবহার করতে হয়েছে ততটুকুই এর থেকে আর বেশি না এখন একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে স্নান করবো সাড়ে এগারোটা বাজে তো সাড়ে বারোটা সাড়ে বারোটা বলি একটা বেজে যায় তাহলে আধা ঘন্টা কমিয়ে বলবো মানে বারোটা তাহলে সাড়ে বারোটাই হবে তাও হবে না সেই একটাই বাজে এখন এই চ্যানেলে যে ভিডিওটা ছাড়বো তার টাইটেল থামেলটা তৈরি করব ব্যাস তারপরে হচ্ছে দুপুরবেলার ভিডিও তৈরি করা বাকি আছে এখনও আগে না প্রত্যেক সময় দিনে চারটে ভিডিও করতাম দিনে কন্ট্রোভার্সি চ্যানেলেই চারটে ভিডিও করতাম করে তারপর পরের দিনের সকালবেলা দুপুরবেলার ভিডিও রেডি করে রাখতাম এখন দিনে তিনটে ভিডিও করি কন্ট্রোভার্সি চ্যানেলে তারপরেও পরের দিনের সকালবেলার ভিডিও তৈরি করে রাখতেই হিমশিম খেয়ে যাই এখন ডেলি ব্লগটার পেছনে নজর দিই ভ্যারাইটি আনতে পারি না আমি জানি ভ্যারাইটি আনতে পারি না কারণ যদি বাড়ির থেকে না বেরোই ভ্যারাইটি আনবো কী করে যা দেখায় শুধু কাজ দেখায় ওই যেপা খুব গরম খুব গরম বাবা ভীষণ গরম ও হাস করছে বেচারা এখন ফ্যান চালানো থাকে ফুল স্পিডে কিন্তু ও খাটের উপরে ঘুমাবে না খাটের নিচে চলে যায় খাটের নিচে ঠান্ডা বেশি খাটের নিচে চলে যায় শনিবার দিন হচ্ছে আমাদের এখানে মতুয়ার উৎসব মতো মেলা মানে হরিচাঁদ গুরুচাঁদের অনুষ্ঠান বিরাট বড়। ট্রেনে যে কী বিভৎস ভিড় থাকবে গো মানে ওই সময় স্নানের দিন থেকে মেলা চলা পর্যন্ত স্নানের দিনের কথা আমি বলছি ট্রেন কম করে পনেরো মিনিট দ্বারা কম করে পনেরো মিনিট দ্বারা স্টেশন আর ওই জন্য ট্রেন এক্সট্রা দেয় এই মতো উৎসবের জন্য স্নানের দিন শনিবার হচ্ছে স্নান এক্সট্রা টাইম দেয় এই এক্সট্রা ট্রেন দেয় আর প্রত্যেকটা ট্রেন এখানে পনেরো মিনিট দাঁড়ায় এত ট্রেন যায় তারপরেও মানে ভক্তের সংখ্যা কম হয় না সেদিন আর লেডিস জেনারেল বলে কিছু থাকে না জানো লেডিসেও জেনারেলরা উঠে আর সেই দিন অন্য কোনো অসুবিধা হয় না মানে কেউ আর কি বারণ করবে লেডিসে উঠতে না সেটা হয় না আমি এরকম একবার গেছিলাম বনগাঁ গেছিলাম সেই আমি উঠে দেখি কি লেডিসেও জেনারেল মানুষ মানে জেন্টসরাও উঠেছে চলো একটু রেস্ট নিয়ে নি এক নাগারে কাজ করে না হাঁপিয়ে যাই কিন্তু আবার ওই বিরতিও দিতে পারি না বিরতি দিলে গেল আর এই মোছা ঘরে বসতে এত ভালো লাগে এটা যদি টাইলসের ঘর হতো আরও বেশি পরিষ্কার তোমরা দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর তোমরা জিজ্ঞাসা করেছিলে না যে এত জবা কোথায় পাও তো এগুলো আমাদের বাড়ির গাছের জবা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ভাত বসিয়ে জামা কাপড়গুলো আনতে গেছিলাম এখানটায় কয়েকটা শীতের চাদর রয়েছে একটা মাফলার বরের মাফলার আমার একটা চাদর বরের একটা চাদর যদিও বা এই চাদর খুব কম গায়ে দিয়েছি মানে তাও একেবারে মানে পছন্দ অপশনাল মতন হুম কম্পলসারিভাবে গায়ে দিই তো এখন বাজে দুটো বাজতে ওই তিন মিনিট মতন বাকি আছে ভাত বসিয়ে দিয়ে তারপরে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন এগুলোকে ওই ঘরে রাখবো বর গুচিয়ে গুছিয়ে ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখবে তাই কোথায় কোথায় এত পাটা কিসের জন্য আর এই থালার মধ্যে ছিল তেঁতুলগুলো আজকে ডালে আজকে ডালের মধ্যে দিয়েছি আর এইভাবে এই যে মুড়ি চালার চালনি তার মধ্যে রেখে দিয়েছি কারণ এই যেই থালার মধ্যে ছিল না সেই থালাটা ওই মশলা করতে গেলে লাগে পাটা ধোয়া জল ফেলতে গেলে ওই থালাটা ব্যবহার করি এছাড়াও তরকারি কোটার সময় মাছ কটার সময় সর সর তো এটার মধ্যে রেখেছি আজকে আজকে রোদে এখনের রোদে না শুকিয়ে যাবে ভালো মতন দেখো কালচে কালচে হয়ে গেছে আর যখন সামনে থেকে নিয়ে যাই না এত এত বেরোয় মনে হয় কি একটা মুখে দিয়ে দিই কিন্তু এখন খাওয়া যাবে না পরে খাবো তো এইভাবে যতটা সম্ভব গুটিয়ে রাখি তারপরে ঢেকে রাখবো কারণ আরশোলা এসে মুখে দেবে বন্ধুরা পনেরো সাতটা বাজে আমি যাচ্ছি আবার কালকে যেই কাজে বেরিয়েছিলাম দুবার আজকেও সেই কাজে যাচ্ছি এইমাত্র ফোন আসলো এখন বললো যেতে তো এখন যাচ্ছি সেরুকে বাড়িতেই রেখে যাচ্ছি কারণ কাউকে রেখে গেলেও ও চিৎকার করে ওকে মিছুদীর বাড়িতে রেখে গেলেও ও অনেকক্ষণ ধরে চিৎকার করে তার থেকে বাড়িতে থাকুক আমি দেখি কতক্ষণ লাগে না লাগে তো চলো সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে পনেরো সাতটা সময় বেরিয়েছিলাম এখনও সাতটা দশ বাজে যাওয়ার সময় আমি ভ্যানে করে গেছি ইঞ্জিন ভ্যানে করে গেছি আসার সময় আমি হেঁটেই এসছি কারণ গাড়ির জন্য অপেক্ষা করা সময় ছিল না বাড়িতেও একা ছিল তো তাই তো আধা ঘন্টার মধ্যেই আমি এসে জামা কাপড় ছেড়ে ওকে একটুখানি বাথরুমে নিয়ে গেলাম তো এই তো চলো এবার একটুখানি দেখি চা যদি খাই খাই বাজে নটা পঞ্চাশ আর আমি এই যে ভাত বসিয়েছি চায়ের বাসন টাসন মেজে ফেলেছি চা করতে গিয়ে এমন হয়েছে চায়ে আদা দিয়েছি চিনি দিইনি বিস্কুট চুপিয়ে যখন খাচ্ছি মুখে দিয়ে বুঝতে পেরেছি যে চায়ে চিনি দিইনি আমি ভাতটা উতরে গেল চায়ে চিনি দিইনি বুঝতে পেরেছি মাথাটা এত গরম হয়েছে আগেতে চা খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছিল দুপুরে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিইনি হালকা হালকা হাওয়া ছেড়েছে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিইনি সেই কারণে একটু মাথাটা একটু বেশি গরম ছিল আর হচ্ছে তোমার তারপরে কি করেছি চায়ের কাপটা নিয়ে গিয়ে চাটা ফেলে দিয়ে পুনরায় আবার চা করে এনেছি তারপরে অতটাও জাল পাইনি কারণ সামনে দাঁড়িয়ে থেকে চা শুধু চায়ের দিকে চা তাকিয়ে থাকলে না টাইম কাটতে চায় না সেই কারণে ওই যা যেরকম জাল পেয়েছে সেরকম দিয়েই খেয়ে নিয়ে উঠে তারপরে একটা ভিডিও করলাম কালকে সকালের ভিডিওটা করলাম করে নিয়ে ভাত বসাতে গেলাম কটা বাজে দেখিনি তো এটা একদম টাইম টু টাইম না দেখলে না ভাতটা গলে যায় নটা বাহান্ন নটা বাহান্ন বাজে তো নটা উনষাট ওই দশটার সময় ভাতটা গড় দেবো আর কিছু কাগজপত্র এই যে আমি গেছিলাম না কিছু কাগজপত্র নিয়ে এসছি দরকারি বোঝোই তো যেটুকু তোমাদেরকে বলার পারমিশান আছে সেইটুকুই বলি বাদ বাকিটা বলা যাবে না সেই কারণে বলতে পারছি না ঠিক আছে তো বড় আসা পর্যন্ত আর ভিডিও কন্টিনিউ করছি না এখানেই শেষ করে দিচ্ছি কিছু কথা আর যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি আমি জানি আমি কথা উল্টোপাল্টা হয়তো বলছি মানে স্বাভাবিকভাবে বলতে পারছি না ফিরে আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে